এই মুহূর্তে আমাদের রিজেনে ইস্টার্ন ইন্ডিয়াতে কোনো সিনপটিক সিচুয়েশন নাই। বেসিক্যালি নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের রিজেনে ঢুকছে, ফলে ময়েশ্চারটা অনেকটা কমে গেছে, ফলে তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। অলরেডি কলকাতা 34-35 এরকম রেঞ্জে চলছে, ইনফ্যাক্ট গোটা ইস্টার্ন ইন্ডিয়ায়। কিন্তু এই ধরনের পরিস্থিতি, বৃষ্টিপাত অনেকটা কমে গেছে যেহেতু ময়েশ্চারটা কম, ওই জন্য আগামী 3 থেকে 4 দিন দু এক জায়গা হয়তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত বেসিক্যালি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, যেখানে থান্ডারস্টর্ম সেল হবে সেখানে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, বেসিক্যালি যদি আমি বলি কোস্টাল জেলাগুলোতে। সেকেন্ড যেটা হচ্ছে যে 10 তারিখ নাগাদ একটা লো প্রেশার সিস্টেম ফর্ম হওয়ার চান্সেস রয়েছে নর্থ আন্দামান সিতে, খানিকটা ইন্টেন্সিফাই করবে, আর সাবসিকুয়েন্ট 4 থেকে 5 দিনে হয়তো আন্ধ্র উড়িষ্যা কোস্টের দিকে মুভ করবে। ফলে যে ওয়েদার অ্যাক্টিভিটি বাড়তে শুরু করবে, পার্টিকুলারলি 13-14-15 দিকে চান্সেস রয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে কোস্টাল জেলাগুলোতে, আর খুব হালকা বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলাগুলোতে। যদি নর্থ বেঙ্গল বলি, নর্থ বেঙ্গল বেসিক্যালি খুব চান্সেসটা কম, আজ আর আগামীকাল হয়তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কিন্তু 9-10 তারিখ থেকে আবার চান্সেস রয়েছে ওইটা মোটামুটি অনেকটা ড্রাই থাকবে। অর্থাৎ যদি আমি সাম আপ করে বলি, 12 তারিখ পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েদার ভালো থাকবে, 13 তারিখ থেকে এক্সপেক্টেড যেটা যে কোস্টাল জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, আর পশ্চিমের জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টিপাত, আর নর্থ বেঙ্গল মোটামুটি ড্রাই থাকবে। তাপমাত্রা অলরেডি নর্মালের থেকে উপরে চলছে আর এই ট্রেন্ডটা থাকবে। কলকাতা আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি খুব একটা চান্সেস নাই, তবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়তো কোথাও কোথাও হতে পারে, আর তাপমাত্রা 34-35 ডিগ্রি দিনের তাপমাত্রা, আর রাতের তাপমাত্রা 27-28 ডিগ্রির কাছাকাছি থাকবে। O2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত O2 পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে, দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে